আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায়, পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে যাতে সন্তান অসন্তুষ্ট না হয়। সন্তান যখন ঈমানের দৌলতের দ্বারা ধনী হয়ে যায়, তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয়ে যায়। মানুষের সঙ্গে সেদিন বন্ধু বন্ধুর খবর নেবে না, যদি একে অপরকে দেখতে পাবে সেদিন। গুনাহগার ব্যক্তি পণস্বরূপ দিতে চাইবে, তার সন্তান সন্ততিকে, তার স্ত্রীকে, তার ভাতাকে, তার গোষ্ঠীকে, তারা তাকে আশ্রয় দিত এবং পৃথিবী সব কিছুকে, অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে, কখনোই নয়। সূরা আল মারিজ। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের কর্মে কেমন যেন অচেনা হয়ে যায়। দুনিয়াতে যত সম্পদ করেছেন, তার বিন্দু পরিমাণও কবরে নিয়ে যেতে পারবেন না। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তাহলে কিসের এত অহংকার?